42 দিনের কর্মবিরতির শেষে অবশেষে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। তবে কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গেই যুক্ত হয়েছেন তারা। আন্দোলনের দিনগুলিতে সরকারের সঙ্গে তাদের বারংবার দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। সরকার মেনেও নিয়েছে তাদের দাবি। তবে কাজে ফিরলেও নির্যাতিতার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। আমাদের তো সকাল থেকে 8টা থেকে আমরা ডিউটিতে জয়েন করেছি, তো আপাতত পেশেন্ট ফ্লো আসছে, মানে এরকম না যে কমপ্লিটলি বন্ধ, আসছে, একটা দুটো করে আসছে। বাট ওই আর কি, আর একটু যদি মানে প্রচার হয় যে নর্মাল সার্ভিসেস আর রানিং, তাহলে আরও বেশি মোর নাম্বার অফ পেশেন্টস উইল কাম ইন ফর ট্রিটমেন্ট। জাস্টিস তো আমরা চাই, এখনো চাই, সেটা অনেকদিন আগে থেকেও চেয়েছি, এখনো চাই, সেটা এখনো পাইনি আমরা। যেটা মানে আমরা আন্দোলন তুলে নিচ্ছি কথাটা একেবারেই ভ্রান্ত। আন্দোলন আন্দোলন মতো চলবে, পরিষেবা পরিষেবার মতো চলবে।